দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দেব সাইপ্রাস নিয়ে তুরস্ক গিরিস উত্তেজনা এবার যুক্তরাষ্ট্রের ওপর বেলারুশের পাল্টা নিষেধাজ্ঞা এদিকে চীনের বিরুদ্ধে সমুদ্রে ড্রোন রোবট পাঠাবে দক্ষিণ কোরিয়া সরকারের সমালোচনা মানেই দেশদ্রোহিতা নয় আরো জানিয়ে দেব আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত দশ অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া রয়েছে ইমাম খুমিনি এর ইসলামী বিপ্লব এখন অনেক বেশি শক্তিশালী বললেন ইরানের সর্বোচ্চ নেতা সর্বশেষ জানিয়ে দেব তেতাল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে সাবমেরিন কিনছে ভারত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সাইপ্রাস নিয়ে তুরস্ক গ্রিস উত্তেজনা সাইপ্রাস এলাকার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ চলে আসছে সম্প্রতি এ বিরোধ তুঙ্গে উঠেছে এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে গিরিশ সহ ভূমধ্যসাগর তীরবর্তী আরও অন্যান্য দেশের সঙ্গে তুরস্কের সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ ইদুয়ান বলেছেন বিতর্কিত সাইপ্রাস এলাকা নিয়ে যদি শান্তি আলোচনা শুরু করতেই হয় তাহলে তা হবে দ্বিপক্ষীয় তৃতীয় কোনো পক্ষ এই আলোচনায় অংশ নিতে পারবে না তবে তিনি দেশের সরকার বলতে ঠিক কোন কোন সরকারকে বুঝিয়েছেন তা স্পষ্ট নয় অর্থাৎ তিনি কি সরাসরি তুরস্ক ও গিরিস সরকারকে বুঝিয়েছেন নাকি সাইপ্রাসের যে দুই অংশের ওপর তুরস্ক ও গিরিসের নিয়ন্ত্রণ রয়েছে সেখানকার স্থানীয় সরকার বা প্রশাসনের কথা বুঝিয়েছেন সেটা পরিষ্কার নয় যাই হোক প্রেসিডেন্ট এরদুগান তুরস্কের নিয়ন্ত্রণাধীন সাইপ্রাস দ্বীপের অধিবাসীদের জন্য পানি সরবরাহের বিষয়ে অনলাইন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে গিয়ে বলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যারা সাইপ্রাসে বসবাসকারী তুর্কি অধিবাসীদের হত্যা করেছিল তারা সবসময় আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাছাকাছি পৌঁছামাত্রই কোনো অজুহাতে আলোচনার টেবিল থেকে পালিয়ে যায় এদিকে তুরস্কের প্রেসিডেন্ট গিরিস নিয়ন্ত্রিত সাইপ্রাস দ্বীপের নেতাদেরকে অভিযুক্ত করে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যদি পূর্ব ভূমধ্যসাগর এলাকার প্রাকৃতিক সম্পদ আহরণে তুর্কি অধ্যুষিত দ্বীপবাসীর অধিকার নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আঙ্কারা তো কিছুই মেনে নিবে না এতে কোনো সন্দেহ নেই যে তুরস্কের প্রেসিডেন্ট এর দোকানের এসব থেকে বোঝা যায় সাইপ্রাস এলাকা নিয়ে গিরিসের সঙ্গে দেশটির বিরোধ বজায় রয়েছে এবং বর্তমানে বিরোধ চরম আকার ধারণ করেছে এবার যুক্তরাষ্ট্রের ওপর বেলারুসের পাল্টা নিষেধাজ্ঞা বেলারুস থেকে যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক ও প্রশাসনিক লোকদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে মিনস্কো একই সঙ্গে বেলারুসে নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইডি এর সব ধরনের কার্যক্রম এমনটাই জানায় বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেলারুস জানায় সাংবাদিক ও আন্দোলন আন্দোলনকর্মী রোমান প্রতাসেভিসের আটকের পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জের এমন পদক্ষেপ নিয়েছেন তারা রোমান সেভিসকে আটকের ঘটনায় গত পঁচিশে মে থেকে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র ঘটনাটিকে জঘন্য বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে সাংবাদিক রোমানকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এমন পরিস্থিতিতে প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করল বেলারস যুক্তরাষ্ট্র ছাড়াও দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ রেখেছে ইউরোপের বেশিরভাগ দেশ সম্প্রতি ব্রাসেলসে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সদস্য দেশের নেতারা ইউরোপীয় ইউনিয়নের এয়ারলাইন্স গুলোকে বেলারুসের আকাশ বর্জনের ঘোষণা দেন একই সঙ্গে বেলারুশের ওপর অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন কেউ কেউ এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলেছেন আর পশ্চিমা দেশগুলো বেলারুসের বিরুদ্ধে রায়ান এয়ার বিমান ছিনতাইয়ের অভিযোগ এনেছেন চীনের বিরুদ্ধে সমুদ্রে ডন রোবট পাঠাবে দক্ষিণ কোরিয়া সম্প্রতি এশিয়ার পরশক্তি চীনের অবৈধ মাছ ধরাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার গুরুতর অভিযোগ এনেছে এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার মহাসাগর ও মৎস্যমন্ত্রী মন শিয়ং হাইওক বলেছেন চীনের অবৈধ মাছ ধরাকে অবশ্যই সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে নজরদারি বাড়ানোর জন্য শীঘ্রই ড্রোন এবং রোবট নিয়োগ করা হবে এছাড়াও ইয়ন পিয়ং দ্বীপের একটি জেলে সংগঠনের নেতা সিং জং কিওন বলেছেন এটি গত বছরের সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি হলুদ সাগরের নর্দার্ন লিমিট লাইনের পানিতে উত্তর সীমা লাইনের কাছে চীনা জাহাজের একটি বহর প্রবেশ করেছে এদিকে দক্ষিণ কোরিয়ার মৎস্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন আগামী মাসে যখন দুদেশের বার্ষিক সভা এই নিয়ে আলোচনা করা হবে এছাড়াও তার মতে চীনা কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি তারা অবৈধ মাছ ধরা বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে সরকারের সমালোচনা মানেই দেশদ্রোহিতা নয় ভারতের বর্তমান মোদী সরকারের সময়টা ভালো যাচ্ছে না করোনাভাইরাসে যখন দেশের অবস্থা নাজুক তখন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিল সরকারের সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহিতা নয় এদিকে করোনার কারণে অসংখ্য মানুষের মৃত্যুতে বিরোধী দলগুলো মোদীর তীব্র সমালোচনা করছে জানা যায় ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় জানিয়ে দিলেন যে সরকারের সমালোচনা করা মানেই দেশ নয় সরকারের সমালোচনা করার জন্য সাংবাদিকদের রক্ষাবোচ্চের প্রয়োজন আছে দেশের নামী সাংবাদিক প্রস্রা সবি বিনোদ দুনিয়াকে হিমাচল প্রদেশের একটি মামলা থেকে অব্যাহত দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ও ললিতের নেতৃত্বে একটি বেঞ্চ এই মন্তব্য করেছেন দিল্লির দাঙ্গায় সময় মোদী সরকারের সমালোচনা করে ইউটিউব চ্যানেলে একটি সম্প্রচারের জন্য হিমাচল প্রদেশে একটি মামলায় বিনোদ দুনিয়াকে সপর্দ করা হয় তাই সরকারের সমালোচনা করাই দেশ বিরোধিতা হতে পারে না সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিরা রাজনীতিবিদদের আর একটু হতে বলেছেন ভারতীয় দণ্ডবিধির সাংবাদিক বিনোদ দুয়ার সংবিধানের উনিশ ধারা অনুযায়ী তার স্বাধীন মত প্রকাশের অধিকার খর্ব হচ্ছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন সূত্রটি জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত দশ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক স্থানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত দশ জনের প্রাণহানি ঘটেছে এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন জন বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র ফেরদুস ফার্মার্জ খবর এ এপি এর এদিকে যুক্তরাষ্ট্রে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহ শুরু করার পর থেকে এই দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালিবান যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চলে ব্যাপক আধিপত্য গড়ে তুলেছেন তালিবান যোদ্ধারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে আইএস এখনও আফগানিস্তানে ভেতরে ও বাইরে হুমকি তৈরি করছে দেশটিতে এখনও প্রায় দু হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির সারপত্র দিল প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বড় সিদ্ধান্ত নিয়ে প্রজেক্ট সেভেন্টি ফাইভ ইন্ডিয়া প্রকল্পের আওতায় ছয়টি সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে ওই প্রকল্পটি দীর্ঘদিন ধরে আটকে ছিল অবশেষে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ায় এবার তা কার্যকর হতে চলেছে পঞ্চাশ হাজার কোটি টাকার ওই প্রকল্পটি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে একটি বৈঠকে অনুমোদিত হয়েছে এই প্রকল্পটি কৌশলগত অংশীদারিত্ব মডেলের অধীনে সম্পন্ন হবে সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশীয় ইয়ার্ডগুলোতে অনুরোধ প্রস্তাব আর এফ জারি করবে এই দেশীয় ইয়ার্ডগুলো বিদেশি সংস্থার সাথে একটি যৌথ উদ্বেগ ছয়টি প্রচলিত অর্থাৎ ডিজেল বৈদ্যুতিন সাবমেরিন তৈরি করবে গণমাধ্যম সূত্রে প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রিপিন রাওয়াত তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন বৈঠকে নৌবাহিনীর জন্য পি সেভেন্টি ফাইভ আই প্রকল্পের জন্য একটি অনুরোধ প্রস্তাব আনেন জারি করা হয়েছে যার সিদ্ধান্ত নেওয়া হয় সূত্রটি জানিয়েছে পার্স টুড়ে ইমাম খমিনি এর ইসলামী বিপ্লব এখন অনেক বেশি শক্তিশালী বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা খামিনি বলেছেন ইমাম এর বিপ্লব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইরানের খমিনি ইসলামী ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমিনি এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেডিও টিভিতে সরাসরি ভাষণে তিনি কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনি আরো বলেছেন ইসলামী প্রজাতন্ত্র সাফল্যের চাবিকাঠি হচ্ছে এই দুটি শব্দ ইসলামী এবং প্রজাতন্ত্র হসরত ইমাম খুব মহান ও বিশাল যে কাজটি করেছেন তা হল ইসলামী প্রজাতন্ত্রের তত্ত্ব উদ্ভাবন এবং তা বাস্তবায়ন তার এই তত্ত্বের ভিত্তি হল পবিত্র ইসলাম ধর্ম ও জনগণ সম্পর্কে গভীর জ্ঞান ইরানের সর্বোচ্চ নেতা বলেন গত এক দুই শতাব্দীতে যেসব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে আর কোনো ব্যবস্থার পতনের বিষয়ে এত বেশি পূর্বাভাস করা হয়নি যেমনটি করা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিষয়ে তিনি বলেন ইসলামী বিপ্লবের প্রথম দিন থেকেই এই বিরোধীরা যারা এই বিপ্লবকে সহ্য করতে পারছিল না তারাও বলেছিল এই বিপ্লব দু মাস ছয় মাস বা এক বছরের বেশি স্থায়ী হবে না এক বা বছর আগে আমেরিকার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের চল্লিশতম বার্ষিকী উদযাপনের সুযোগ হবে না কিন্তু আল্লাহর রহমতে ইমাম খুবিনীর বিপ্লব ও রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি বরং তা ক্রমে এগিয়ে যাচ্ছে দিন দিন আরও বেশি শক্তিশালী হচ্ছে বিপ্লব সব বাধা অতিক্রম করে অনেক বড় বড় সাফল্য এনে দিয়েছে বলে সর্বোচ্চ নেতার মন্তব্য করেন সূত্রটি জানিয়েছে সর্বশেষ জানিয়ে দেব তেতাল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে সাবমেরিন কিনছে ভারত ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে আগামী তিন দশকে এই কর্মসূচিটি সম্পন্ন হবে বেসরকারি সংস্থা প্রকল্পের জন্য বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তিতে যেতে পারে এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদ্ধতিতে সামরিক হেলিকপ্টার বানানোর প্রকল্প হাতে নিয়েছিল ভারত প্রায় এক দশক আগে ফরাসি সংস্থা ডিসিএনএস এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ছয়টি কল গোত্রের স্করপেন ডুবোজাহাজ বানানো শুরু করেছে ওই গোত্রের প্রথম স্টেল্ট ডুবোজাহাজ আইএনএস কলভারি দু সালের অক্টোবরে নৌবাহিনীর হাতে তুলে দেয়া হয় গত বছরে নভেম্বরে ভারতের নৌবাহিনী এই গোত্রে শেষ ডুবোজাহাজটি হাতে পেয়েছিল আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য